হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যে যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন তাদেরকে একটা কথা বলি, যে আমার প্রায় 100 ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি কোনো ভিডিও সম্বন্ধে জানতে হয় বা কোনো মাস রিলেটিভ কোনো জিনিস জানতে হয়, তাহলে প্রথমত যেটা করবেন, আগে আপনাদের বলে দেওয়ার কারণ হচ্ছে বা দেখাই দিই, এই একটা ফোন। ফোনে এখানে আমার ছোট ছবিটার পরে ক্লিক করলে এখানে দেখবেন যে ভিডিও অপশন লেখা আছে, ভিডিও। এই ভিডিওতে গেলে টোটাল আমার ফাইল লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিও আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভাই কোন ভিডিওটা দেখব বা কোন ভিডিওটা আপনার এই মাসের, তা আপনাদের জন্য ওই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন, তাতে ভালো হয়। যেহেতু আমার ভিডিওর সামনে আমার নাম্বার দেওয়া থাকে, আপনারা ডাইরেক্ট ফোন দেন, একটা ভিডিও দেখেই ফোন দিয়ে ফেলান। এর জন্য আপনাদেরকে আমি দেখাই দিলাম, যারা নতুন আসতেছেন তারা এটা করবেন। মাছ ধরার টোপচার সম্পর্কে জানতে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন, যাতে আমার দেখানো প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকের কারণে আমি সামনের একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পেয়ে থাকি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সাদা বাকড়। তো সাদা বাকড় আমার ভিডিও ফোল্ডারের থেকে আপনারা দেখে নেবেন, ওটা আমি কি কায়দায় বানাই। এই হচ্ছে সেই সাদা বাকড়। এটা হচ্ছে 500 গ্রামের একটা বয়ম, 500 গ্রামের একটু কম আছে। তো যাই হোক, সাদা বাকড়টা অনেকের ডিমান্ড ছিল, এই সাদা বাকড়টা কমপ্লিট করলাম। সাদা বাকড়ের ভিডিওটা দেয়া আছে। আর সাদা বাকড়ে কি কি লাগে আপনাদের আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাদা বাকড়ে প্রথমত লাগে হচ্ছে ভালো মানের চাল। তা ভালো মানের চাল বলতে কোন চালটা লাগে? পোলাওয়ার চাল দিয়ে করতে পারবেন, যে কোনো পোলাওয়ার চাল দিয়ে। কিন্তু সব থেকে ভালো হয় আমাদের বাংলাদেশে পাওয়া যায় পাকিস্তানি বাসমতি রাইস, যেটা 250 টাকা বা হচ্ছে 260 টাকা এই ধরনের কেজি নেবে, কোনো জায়গা বেশিও নিতে পারে। এই চালটা হলে সব থেকে ভালো হয়। এর সাথে যেটা যেটা লাগে সেটা হচ্ছে নারকেল তেল, ঘি। তা নারকেল তেলের পরিমাণটা হচ্ছে আপনাদের আমি বলে দিই, নারকেল তেলটা লাগে হচ্ছে 200 গ্রাম নারকেল তেল যদি ব্যবহার করেন তাতে 100 গ্রাম ঘি ব্যবহার করতে হবে, আর 100 গ্রামই হচ্ছে আপনার রাইস মানে চালটা ব্যবহার করতে পারবেন। এর সাথে লাগবে হচ্ছে আপনার রসুন, অবশ্যই অবশ্যই রসুন লাগবে। রসুনের পরিমাণ হচ্ছে 75 থেকে 100 গ্রাম রসুন। এতে আপনাদের দিতে হবে পেস্ট করে। সাথে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন, বাদামের পরিমাণ হচ্ছে 100 গ্রাম। এই 100 গ্রাম বাদাম দিয়ে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। তবে বাদামটা বেটে নিতে হয়, কমপ্লিট করে বেটে নিতে হয়। আর আমার ভিডিওতে দেখানো আছে সুন্দরভাবে, আপনারা আমার ভিডিও লিস্টের থেকে ইনশাল্লাহ ওখান থেকে যে দেখে নিতে পারবেন। তা যাই হোক, এই হচ্ছে সাদা বাকড়ের গুণাবলীটা আপনাদের আমি বলে দিলাম, সাদা বাকড়টা কি কায়দায় বানাবেন। আর আপনারা সরাসরি ফোন না দিয়ে আপনারা ই করতে পারেন, আপনার ভিডিও ফোল্ডারের থেকে ডাইরেক্ট বানানো একটা ভিডিও দেখানো আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাতে আপনাদের জন্য ভালো হবে যে কতটুকু পরিমাণ জাল দিচ্ছি, কখন কোনটা করতেছি, ওটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। তা যাই হোক, সবসময় একটা কথা বলি, মাছ ধরা হচ্ছে ব্যয়বহুল একটা খরচ। আর ব্যয়বহুল খরচের কারণে আমি সবসময় বলি যে ফিশিংটা যত কম করা যায়, আপনারা মাসে একদিন করেন, মাসে 15 দিন অন্তর একদিন যান যদি আপনার ক্যাপাবিলিটি ভালো থাকে। আর মাছ ধরাটা কেউ নেশা বানাবেন না, এটা আমি সবসময় বলি, যতকাল বেঁচে আছি বলে যাব। কারণ হচ্ছে এই যে সাদা বাকড়টা নিয়ে আজকে কথা বললাম, সাদা বাকড়টা বানাইতে গেলে অনেকগুলো টাকা লাগে। আর সাধারণ একটা লোক কিন্তু সাদা বাকড়টা করতে পারে না, কারণ সাদা বাকড়টা যখন আপনি করবেন, 100 গ্রাম ঘি কিনতে গেলে আপনাকে টাকা দিতে হবে 120 টাকা, কোনো জায়গায় 140 টাকা বা 150 টাকা, সাথে নারকেল তেল প্রায় 100 টাকা। এরপরে চলে যাচ্ছে কি মশলা, বাদাম, দারচিনি, তারপরে যাচ্ছে এলাচ, এই ধরনের জিনিসগুলো এতে দেওয়া লাগে। টোটাল মিলাইলে রান্না করা প্লাস খাটনি দিয়ে ভালো টাকা খরচ যায়। তা মোটামুটি কথা, এর একটা বাকর বানাইতে গেলে পরিশ্রম যায় প্লাস অর্থেরও খরচ যায়। এর জন্য বলি যে ফিশিংটা যত আপনারা কম করতে পারেন। আর সাদা বাকরের গুণাবলীতা সম্বন্ধে সবাই আপনারা জানেন যে বাকরটা দিয়ে অনেকে ভাত বাকরও বলেন, তবে আমার ভাষায় আমি যেটা বলি, যে জিনিস রান্না করতে হয় সেটাকে আমি পায়েস আখ্যায়িত করি। আর এটারে নানা ধরনের নামকরণ করে কিন্তু মার্কেটজাত করা হচ্ছে বা মার্কেট করা হচ্ছে। আর আমার কথা বলবেন, আমি তো বিক্রি করতেছি আপনাদের জন্যই, বা
করা লাগতেছে। আর বর্তমানে দেখলে তো বুঝতে পারতেছেন সিসি ক্যামেরার দোকান, এক ভাই কমেন্টে লিখছেন এখন চারের দোকান হয়ে গেছে। যাই হোক, সিসি ক্যামেরাটা আগে একটু টুকটাক কাজ হতো, এখন কি করছি ইউটিউবে আসার পরে এটাকে আমি পেশা হিসেবে নিছি বা আপনাদের মাঝে আসি। যখন যেটা প্রয়োজন পড়বে আপনারা ফোন দিবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমার ফোন নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে। আর শীতের সময় এখন কিন্তু হচ্ছে কাতলার সিজন না, তারপরও সামনে সিজন আসছে, ভিতরে সাদা বক্রটা বানালাম। আর আগের দিন আপনাদের দেখাইছি মহুয়া ল্যাপিং, ওই যে দেখতে পাচ্ছেন মহুয়া ল্যাপিং, ওগুলো সব হচ্ছে আধা কেজির বয়ম। এখানে দেখতে পাচ্ছেন মেথির তেল, বাদামের তেল, দিতে দিতে শেষ হয়ে গেছে, আনতে হবে। তো যাই হোক, আপনারা দেখে নিলেন। আর মাথায় রাখবেন প্রত্যেকটা আদা তৈরি করার সময়, একটা আদা যখন তৈরি করবেন পরক্ষণে হাত দুইটা ধুয়ে নেবেন, আর একটা আদা যখন তৈরি করবেন হাত ধুয়ে তৈরি করবেন, তাতে কি হবে এই আদাটারও গুণাবলীটা ঠিক থাকবে আর ওই আদাটারও গুণাবলীটা ঠিক থাকবে। আর ফিশিং করতে যারা যান বড় বড় টিকিটে, তারা তো অবশ্যই অবশ্যই সাথে কাউকে নিয়ে যান, সেই ক্ষেত্রে আদাটা যে লোক গাঁথবে তাকে মাছ ধরতে দিবেন না, মাছের গায়ে হাত দিয়ে জানি সে আদার না গাঁথে, তাতে কি হয় আদারটা ভালো থাকে প্লাস মাছের সম্ভাবনাটা বেশি থাকে। অনেক সময় কি হয় মাছের আষ্টে গন্ধর কারণে মাছ আবার আদারটা খেতে চায় না। এই কারণে বলি যে যারা সাথে করে লোক নিয়ে যান তাদের একজন যদি আদার গাঁথেন উনি আদার গাঁথবে, আর যে মাছ ধরবে সে মাছই ধরবে। আর মাছ ধরার সময় অবশ্য অবশ্যই কাপড় বা ন্যাকড়া জাতীয় কিছু ব্যবহার করবেন। যাই হোক, অনেক কথা বললাম, কখনো যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যারা মুরব্বী সার্কেলে যারা আছেন, যারা পুরনো শিকারী, যারা আমাকে এই যে টিপসগুলো দেন, আমি আজকে যাদের বদলতে এই জিনিসগুলো আপনাদের দিতে পাচ্ছি বা দেখাইতে পারতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত মনে মনে ভাবছেন যে মিঠুকে কিছু বলবো, আপনারা অনায়াসে আমার নাম্বারে ফোন দিয়ে আপনারা যে কোনো কথা বলতে পারেন, চার রিলেটিভ আদার রিলেটিভ, যে মিঠু এই যে সময় আমাদের সময় আমরা এই জিনিসটাতে মাছ ধরতাম। যাই হোক, অনেকে অনেক হেল্প করে। আর আরেকটা জিনিস, ছাতু নিয়ে আজকে একটু কথা বলে রাখি। কাতলার ছাতু, কাতলার ছাতুর বিশেষত্ব হচ্ছে মশলা ছাতুতে, আর মশলা ছাতুর রেসিপিটা মারাত্মক একটা রেসিপি, মশলা ছাতুর রেসিপিটা আপনাদের আমি দিব ঠিক সিজনের মুহূর্তে যখন ওই জিনিসটা দেয়া লাগবে। আর ছাতু আপনারা যে কেউ তৈরি করতে পারবেন, ছাতু তৈরি এমন কোনো কিছু না, ছাতু তৈরির কোনো বাহাদুরি নাই, কাতলা মাছের ছাতু আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। আর বিশেষ কিছু কায়দা থাকে বা বিশেষ কিছু কৌশল থাকে ছাতু তৈরিতে, ওই জিনিসগুলো করতে পারলে ছাতুর পরিমাণ ভালো হয়। আপনারা অনেকে বিভিন্ন দামের ছাতুগুলো কেনেন, নিজে বানাইতে পারলে সব থেকে বেটার হয়, যে আপনি নিজে চোখে দেখতেছেন আপনি কতটুকু ঘি দিলেন ওতে, যেহেতু আপনার মশলা ছাতু করতে গেলে ঘি লাগে প্লাস অন্য অন্য মশলাও লাগে। তো যাই হোক, যখন ভিডিও করব, ভিডিও দিব তখন আপনারা দেখে নেবেন, আর কিছু গোপনীয়তা থেকে যায়, ওটা একদমই গোপনে রাখে। তবে মাথায় রাখবেন কেমিক্যাল দিয়ে কোনো জিনিসই ভালো হয় না, কেমিক্যাল ব্যতীত যে জিনিসগুলো হয় সেগুলো হয় 100% ন্যাচারাল মাছের খাবার। এর জন্য ন্যাচারাল জিনিস দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, কিরকম লাগে বা কথাগুলো ভালো লাগে কিনা আপনারা জানাবেন। আর চেষ্টা করবেন যারা নতুন আছেন তারা ভিডিও লিস্ট থেকে দেখে নিয়ার। আজকের মতো এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না।